আচ্ছা, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছি, এখন টু ডু লিস্ট প্রজেক্ট শুরু করতেছি। দেখেন, একদম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থেকে শুরু করতেছি, ঠিক আছে? হ্যাঁ, আপনারও আস্তে আস্তে সাইলেন্ট কাজ করেন, কথা বলিয়েন না। তারেক সাহেব কই? আজকে তো থাকলে ভালো হইতো, এত দেরি করে কেন? ও পাস করবে না, মানে শুরুতে বলে দিচ্ছি। এত সোজা না, পাস করলে তো হইতোই, সবাই পাস করবে তো। গুরু সাহেব, ওনাকে বলছি হচ্ছে রেগুলার ক্লাসে আসতে, আর টাস্ক গুলো আমার বাসা মনে কাজ করে না, কাজ করলে আসলে যে হারে আগাইছি তাহলে আগাইতে পারতো না। আমি এনভায়রনমেন্ট প্রজেক্ট সবকিছু ক্রিয়েট করছি, এখন মডেল বানাবো, কাস্টমাইজার ক্রিয়েট করব। অবশ্যই আমরা কিন্তু দুইভাবে হচ্ছে অ্যাপ ক্রিয়েট করতে পারি, জানেন তো, পাইথন ম্যানেজ.পিওয়াই দিয়ে, তারপর হচ্ছে স্টার্ট অ্যাপ, তারপর হচ্ছে অ্যাপের নাম, এটা দিয়েও করা যায়। ক্রিয়েট করছি, এখন প্রজেক্টে এখানে গিয়ে টেমপ্লেট স্ট্যাটিক সেটিং সেট করব। এখন মাই ডিরেক্টরি কাস্টমাইজার ক্রিয়েট করে ফেলবো। করেন সবকিছু, গুড প্র্যাকটিস।
করতে চাই, মানে কি আমি এই কোডে গিয়ে রিনেম করতে পারবো? হ্যাঁ, প্রজেক্টের নেম রিমেন রিনেম করলে আপনি হচ্ছে এখানে এসে আবার রিনেম করতে হবে। এখানে আছে কই যেন, ওই যে পরে এই যে মাই প্রজেক্ট, এই যে ও ঠিক আছে, এই যে মাই প্রজেক্ট, এগুলোতে একটু রিনেম করে দিতে হবে। এই দুটো জায়গায় আপনি এখানে এসে সার্চ করে ওই মাই প্রজেক্ট রিপ্লেস করে দিবেন, সব জায়গায় হয়ে যাবে, যে জায়গায় যত জায়গায় থাকবে। এই নতুন করে করতেছেন নাকি আগের গুলো কপি পেস্ট করতেছেন? আমি এখন কিছু করিনি তো। হ্যাঁ, এগুলো দেখেন নাই? এগুলো তো দুইটা জিনিস নিছি, করছেন পাসওয়ার্ডটা শো করে না?
সেটা করা যাবে। শেষ। আচ্ছা এখন দেখেন, আমরা হচ্ছে ফর্মসের মাধ্যমে কাজ করব, ঠিক আছে? তো সেজন্য আমাদের এখানে গিয়ে নিউ ফাইলে গিয়ে ফর্মস ডট পিওয়াই একটা ফাইল খুলতে হবে। তারপর হচ্ছে আমরা যেরকম এখানে তো এখনো করি নাই, মডেলস ডট মডেল যেরকম দিলাম না, এখন সেমও হচ্ছে আমাদের ফর্মের সেম। আচ্ছা প্রথমে আমরা সাইন আপ পেজের কাজ করব, তার জন্য আমরা হচ্ছে একটা ইউজার ক্রিয়েশন ফর্ম নিয়ে নেব, ঠিক আছে? এটা কোথা থেকে পাওয়া যায়? ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট ফ্রম ইম্পোর্ট ইউজার ইউজার ক্রিয়েশন ফর্ম, তারপর হচ্ছে অথেন্টিকেশন ফর্ম। এখন একটা ক্লাস বানাবো, কি দিব ক্লাসের নাম? মাই ইউজার আপনি অ্যাপের ভিতরে রেখেও করতে পারবেন, তাহলে ওইভাবে কানেক্ট করতে হবে। আমি সবসময় এইভাবেই করি, ফর্মস ডট ফর্ম। এটা হয় না কেন? ফর্ম জ্যাঙ্গো ডট কন্ট্রি ডট অথ ইম্পোর্ট ফর্মস। যখন ফর্মস করি মডেলস করি, তখন আমরা কি করি? মডেলস ডট মডেল করি না? ধরেন এখানে হচ্ছে আমি একটা মডেল ক্রিয়েট করব, এখন ক্লাস যেহেতু আমরা টু ডু লিস্ট করতেছি, তো হচ্ছে আমরা একটা মডেল নিই, সেটা হচ্ছে ক্যাটাগরি। তো এখানে আমরা কি লিখি? মডেলস ডট মডেলস লিখি না? এখানেও সেম আমাদের হচ্ছে কি, ফর্মস ডট ফর্ম। তাহলে এটা মনে থাকবে, এখানে যেরকম মডেলস ডট মডেল, এখানেও সেম ফর্মস ডট ফর্ম। হ্যাঁ ওইভাবে মনে রাখতে হবে। আচ্ছা এখানে ক্যাটাগরি নেম কি দেওয়া যায় যে টু ডু লিস্টে? আচ্ছা টু ডু লিস্ট ক্যাটাগরি নেম আইডি। টাস্ক আছে, টাস্ক মডেল বলি, থাকে টাস্ক। মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড হান্ড্রেড নাল, তারপর আরেকটা কি থাকবে? ডেট মডেলস ডট ডেট ফিল নাল, তারপর থাকতে পারে কি আরেকটা টাস্ক
ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে ক্লাস ক্যাটেগরি মডেল। আমার টাস্কটার কোন ধরনের ক্যাটাগরি, এটা কি ধরনের, কত ধরনের ক্যাটাগরি হতে পারে আমার একটা টাস্কের? ক্যাটাগরি কি টাস্কের, যে আমি একটা টাস্ক করবো এটার ক্যাটাগরি কি হতে পারে? মান্থলি টাস্ক, তারপর হচ্ছে ইয়ারলি টাস্ক। মডেলস ডট মডেল হচ্ছে ক্যাটাগরি নেম, মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড ম্যাক্স লেন্থ 100 নাল। আর কি থাকতে পারে? ক্যাটাগরি মডেলটা কে ক্রিয়েট করছে তার ইউজারের নামটা আমরা ইউজারটাকে কি করতে পারি, ফরেন কি করতে পারি, মডেলস ডট ফরেন কি কার সাথে করব? আমরা যে একটা ক্যাটাগরি ক্রিয়েট করব, ঠিক আছে, ওই ক্যাটাগরি কে ক্রিয়েট করতেছে তার নামটা দিতে হবে না, কাস্টম ইউজার। তারপর তাহলে অন ডিলিট মডেলস ডট কেসকে, তারপর হচ্ছে নাল। আচ্ছা শেষ, ক্যাটাগরি মডেল শেষ। এখন আরেকটা জিনিস থাকতে পারে না, সেটা হচ্ছে কি, ক্যাটাগরি আন্ডারে আমরা আমাদের টাস্ক থাকতে পারে না, তাহলে টাস্কটা ক্যাটাগরির সাথে কি হবে, ফরেন কি হবে না, যে কোন ক্যাটাগরির আন্ডারে কোন টাস্কটা। ক্যাটাগরি মডেলস ডট ফরেন কি ক্যাটাগরি মডেল অন ডিলিট মডেলস ডট কাস্টেড, তার মানে কি আমার যদি ক্যাটাগরি নেমটা ডিলিট করি তার মানে আমার কাজটাও ডিলিট হয়ে যাবে। যদি ইউজার ডিলিট করে তাহলে ওই ইউজারের ক্রিয়েট করা ওইটাও কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, টাস্কটা ক্যাটাগরিটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা তো আরেকটা জিনিস, যে আমরা ক্লাস মেটা কোথায় ইউজ করতে পারি, আমরা তো দেখছি না মডেল ক্রিয়েট করছি, আমরা চাইলে মডেলের মধ্যে আমরা কি করতে পারি, ক্লাস মেটা ইউজ করতে পারি। তো আমরা এখানে দেখি ক্লাস মেটাটা ইউজ করা যায় কিনা, ক্লাস মেটা। তো ক্লাস মেটার মধ্যে এখন দেখেন মেটা ক্লাস কি বলেন তো, ক্লাস মেটা কি করে, ক্লাসটাকে মডিফাই করার জন্য আমাদের যাবতীয় একটা ক্লাসের ইনফরমেশন সব কিছু হচ্ছে আমাদেরকে কে প্রোভাইড করে, এবং আমাদের ক্লাসের ডাটা সম্পর্কে, মেটা ডাটা সম্পর্কে যাবতীয় তথ্য এই প্রদান করা হচ্ছে আমাদের ক্লাস মেটা। এখন মেটা ডাটাটা কি, আমরা তো ডাটাবেজের মধ্যে পড়ছি না, ডাটা সম্পর্কিত তথ্যকে মেটা ডাটা বলে, ডিপ্লোমা পড়ছেন না, মেটা ডাটা কি বলে, ডাটা সম্পর্কিত তথ্যকে কি বলে, মেটা ডাটা বলে। তো ডাটার তথ্য কি হইতে পারে, ডাটাটা কখন কখন ক্রিয়েট করা হয়েছে, ডাটাটার অরিজিন কি, এটা না তো ডাটা সম্পর্কিত তথ্য, তো এগুলাই, এটাকে কি বলে, মেটা ডাটা বলে। আর মেটা ডাটার সুযোগটা করে দেখে ক্লাস মেটা। তো দেখেন আমরা ক্লাস মেটার মাধ্যমে কি আমাদের ডাটাবেসের ডাটাগুলো কি করতে পারবো, এখন কোনো কিছু অ্যাক্সেস করতে পারবো, বা হচ্ছে অ্যাক্সেস না, এটা হচ্ছে সাজাতে পারবো। যেমন ধরেন অর্ডারিং, অর্ডারিং কি থাকতে পারে, আমাদের কাস্টম ইউজারের ফার্স্ট নেম লাস্ট নেম এগুলো থাকতে পারে না। এখানে হচ্ছে আমি এখন লাস্ট নেমটা আগে দিই, ফার্স্ট নেমটা পরে দিই। আচ্ছা আগে এই যে মডেল যেগুলো ক্রিয়েট করছি এগুলো একটু আমি রেজিস্টার করে নিই। হ্যাঁ
হ্যাঁ বুঝি নাই, আচ্ছা এগুলো করে নেবেন, আচ্ছা আচ্ছা করে নেন করে নেন। আগে বলেন এটা বুঝছেন কি না, আমি এখানে ফরেন কি কাস্টমারদের সাথে কেন করছি? মানে আমি ট্র্যাকিং রাখতে যাচ্ছি, যখন একটা ক্যাটাগরি যখন ক্রিয়েট করব তখন কোন ইউজার ক্রিয়েট করতেছে, আর যখন টাস্ক ক্রিয়েট করতেছে কোন ক্যাটাগরির আন্ডারে আমি টাস্কটা ক্রিয়েট করতেছি, বুঝতে পারছেন? হ্যাঁ করেন। ওইটাও করতে পারেন, ওইটা দরকার নাই, যখন আপনি ক্যাটাগরিকে করবেন তখন ক্যাটাগরির মাধ্যমে তো হচ্ছে ক্যাটাগরিটা কে ক্রিয়েট করছে ওইটা তো পেয়ে যাচ্ছে। আচ্ছা দেখেন অর্ডারিংটা কেন করছে, এখন দেখেন আমি ডাটা সম্পর্কে তথ্য দিচ্ছি, এটা যে মেটা ডাটা, ডাটা সম্পর্কে তথ্য দিচ্ছি। দেখেন এখন অর্ডারিং করতেছি লাস্ট নেম ফার্স্ট নেম, আমি যে এখন ডাটার মধ্যে একটু জাস্ট এটা কি মাইগ্রেশন করা কি রান হবে, মেক মাইগ্রেশন মাইগ্রেট আনসার। আচ্ছা তো এখন কাস্টম ইউজার, ইউজার নেম আর কি কি অ্যাডভান্স অপশানে দেওয়া যায়, ফার্স্ট নেম লাস্ট নেম, এখানে একটু আমি দেখ কাজটা শেষ করি, দেখো বুঝাচ্ছি। তো ফার্স্ট নেম কিভাবে থাকে আমাদের মডেলে, ফার্স্ট নেম তারপরে লাস্ট নেম, তার অ্যাডভান্স অপশান আমার এগুলো এখন আসবে না, কি হইলো? চলে আসছে না ফার্স্ট নেম লাস্ট নেম। তো এগুলোকে যদি আমি এক লাইনে রাখতে চাই তখন কি করতে হয়, শেপ কিসের মধ্যে রাখবো, ব্র্যাকেটের ভিতর, তাহলে কি এক লাইনে চলে আসবে এগুলো, এগুলো তো দেখাচ্ছি আগের ক্লাসে না। দেখেন এখন আমি ফার্স্ট নেম দিলাম ধরেন রাজেশ দাস, অর্ডারিং করার কথা
চুল আসতেনও করে মনে হয় না, এই যে তাহলে অর্ডারিংটা হচ্ছে আমাদের এখন ধরা গেছে না? তাহলে যদি ইউজার নেম যদি দেই তাহলে নেম অনুযায়ী কি হবে, অর্ডার হবে, তাহলে বুঝছেন? এটা এরপর আমরা আরো কি কি লিখতে পারি? হ্যাঁ বুঝেন না কেউ অর্ডারিংটা জিনিসটা কি? আমরা অর্ডারিং কয় ধরনের জানি, অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। তো এখানে দেখেন আমরা অর্ডারিংটা হচ্ছে ক্যারেক্টার অনুযায়ী, ঠিক আছে, যে ক্যারেক্টারটা আগে সেটা আগে শো করবে। তো এখন আমরা যখন ইউজার নেম দিছি IJKLMNOPQ আর, তাহলে অর্ডারিং এর প্রথমে কি আসতেছে আমার ইউজার নেম আছে, ইউজার নেম হিসাবে আমার এটা আগে আসে। তো এখন যদি অর্ডারিং যদি এখন ফার্স্ট নেম অনুযায়ী করে দেই তাহলে দেখেন কিভাবে অর্ডার হচ্ছে। হ্যাঁ আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে। এটা এখন চেঞ্জ করে দেখি। এই যে চলে আসছে না, এবার ইউজার নেম অনুযায়ী আগে যদি ফার্স্ট নেম অনুযায়ী দেখি, দেখেন একটু চেঞ্জ হচ্ছে, দেখেন একটু চেঞ্জ হয়, মাহাদিটা নিচে নামে যাবে। তাহলে অর্ডারিং হচ্ছে এটাই, মানে আপনার কোন হিসাবে যদি আমি যদি সিটি দিয়ে করি দেখি, চট্টগ্রাম আগে আছে। আচ্ছা তারপর যদি আর কি দিয়ে করা যায়, ডি লাস্ট নেম দিয়ে যদি করি, হ্যাঁ আরো ক্লিয়ার হবে। আপনাকে অ্যাড করি, বাড়ি কোথায়? রংপুর। রংপুর, আচ্ছা। তাহলে যদি লাস্ট নেম দিয়ে যদি করি তাহলে দাস, তারপর হচ্ছে কে, তারপর এই শাসার কথা না নাকি? ঠিক মতোই আছে, তাহলে আর আর কিভাবে দেখায় শর্টিং করে? তাহলে আহাসান দি, হ্যাঁ তাহলে হচ্ছে লাস্ট নেমটা দেয়। ঠিক আছে ঠিক আছে, আর কি কি থাকতে পারে? আর হচ্ছে আপনার ভার্বাস নেম, ভার্বাস নেমটা কি হতে পারে যে আপনার কাকে ভার্বাস নেম হিসেবে করবো? আমি কাস্টম ইউজারটাকে আমার মডেল সম্পর্কে, তাহলে ভার্বাস নেম মানে কি, হিউম্যান রিডেবল না, কাস্টম ইউজার, তাহলে এটাই হচ্ছে হিউম্যান রিডেবল। এখন ওইটাই বুঝবে, হ্যাঁ হ্যাঁ হিউম্যান রিডেবল। তারপর আর কি থাকতে পারে? আর থাকতে পারে হচ্ছে ডেটাবেস, হ্যাঁ ভার্বাস নেম মানে কি, হিউম্যান রিডেবল। এখানে এটা দিয়ে আমার কোনো কাজ নেই, এটা জাস্ট হচ্ছে ইউজাররা দেখতে পারবে। আচ্ছা আরো সার্চ করে দেখা যায়, তো মনে নাই সবগুলা। হ্যাঁ ক্লাস মেটা ইন জ্যাঙ্গো কি দেওয়া যায়,
ফিল্ডস। এই যে দেখেন, এই যে ডিবি টেবিল, এখন আর কি, এখন কি দেওয়া যায়, আমার ডিবি টেবিলটার নামটা রিনেম করা যায় ডিবি টেবিল। তাহলে আমার এটা দিয়ে দিয়ে দিব কি, ডাটাবেস টেবিলের নাম টু ডু লিস্ট টেবিল। তাহলে দেখি আমার কোথাও চেঞ্জ হয়েছে কিনা। এই যে দেখছেন টু ডু লিস্ট টেবিল, তাহলে আমার ডাটাবেসে যে টেবিলটা সেটা কি হয়েছে, রিনেম হয়েছে। তাহলে আমি একটু আরেকটু চেঞ্জ করে দিই, তাহলে আরো বুঝতে পারবেন। মাই টু ডু লিস্ট টেবিল, রিফ্রেশ অপশনটা কই? এই দেখেন মাই টু ডু লিস্ট টেবিল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমারটা রিনেমটা হবে। আরো আরো আছে অপশন, দেখেন আরো কি কি আছে। টিবি টেবিল, এটা ডিবি টেবিল কমন দরকার নেই এতগুলা। গেট লেটেস্ট বাই অর্ডার ডেট, অর্ডার ডেট অনুযায়ী আসবে, মানে অনেকগুলো আছে যে আমাদের কি কি অর্ডার ডেট। গেট লেটেস্ট বাই অ্যাসেন্ডিং অর্ডার ডেট, তাহলে এটা কিভাবে করবে, সে অ্যাসেন্ডিং আকারে করবে। তারপরে আরো কি আছে, টেক্সট, এই যে অর্ডারিংটা যেটা দেখলাম আমরা। তারপরে হচ্ছে পারমিশন দেখার দরকার নেই, কিছু দরকার নাই এখন। ইউনিক টুগেদার, আচ্ছা আরেকটা জিনিস আছে, ইউনিক টুগেদার জিনিসটা কি, এখন কোন জিনিসটা এখানে তো ইউনিক থাকে তো কোনো জিনিসে নাই। ইউনিক টুগেদার আমরা এখানে ইউজ করতে পারবো না, ইউনিক টুগেদার হচ্ছে আমরা এখানে ইউজার যেতে পারবো, ক্যাটাগরি নেমে যেতে পারবো, কারণ ওইটা ক্যাটাগরি নেমটা কি থাকবে, আমাদের ইউনিক থাকবে। ক্লাস মেটা দেখেন, সবসময় মনে রাখবেন ক্লাস ম্যাটার ক্ষেত্রে এমটা সবসময় বড় হাতে থাকবে, কখনো ছোট হাতে দিলে এটা কিন্তু নেবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে। ইউনিক টুগেদার কাকে রাখবো, ক্যাটাগরিকে। আরেকটা থাকবে কি, টাক্স নেম, এগুলো কি থাকবে আমাদের ইউনিক থাকবে। যেমন ওই যে আমরা করছিলাম কিনা যায় না, ইউজার নেমের ক্ষেত্রে নাল টুর পাশে ইউনিক টু কখনো করছিলাম, দেখাছিলাম তো, ওইখানে না দিয়ে আমরা হচ্ছে এভাবেও করতে পারি যে ইউনিক টুগেদার অপশনটা ইউজ করতে পারি। তো অপশনটা আর কোথায় ইউজ করতে পারি বলেন তো, ইউনিক টুগেদার এখানে নিয়ে এসে কি দিতে পারি, ইউজার নেম। হ্যাঁ, এটা হচ্ছে ওইটার আপনার, আচ্ছা দুইটা হলে আপনার ইউনিক জিনিসগুলো কি কি থাকবে, ইউজার নেম থাকতে পারে, ইমেল থাকতে পারে, এই জিনিসগুলো আপনার ইউনিক থাকবে না। হ্যাঁ, ইউজার নেম, ইমেল, এগুলো তো ইউনিক থাকবে। এখন দেখেন আপনি ইউজার নেমটা কি এখানে অ্যাড করতে পারবেন, ইউজার নেম তো বাই ডিফল্ট থাকে না, ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো বাই ডিফল্ট থাকে না, আপনি ওইগুলো কি এডিট করতে পারবেন? তো এডিট করতে হলে আপনাকে কোথায় আসতে হবে, ক্লাস ম্যাটার দিয়ে আপনাকে কাজগুলো করতে হবে, বুঝতে পারছেন? আচ্ছা কন্টেন্টস, আচ্ছা আরেকটা হচ্ছে ভার্বাস নেম প্লুরাল। তাহলে এটা এটা কি করে যে আপনার কাস্টম ইউজার, এখন সেটাকে আপনি কাস্টম ইউজার্স হিসাবে সেট করতে চাইতেছেন যে আপনার এটা প্লুরাল ফর্মে থাকবে, ফ্লুয়াল ফর্মও দেখাতে যাচ্ছেন আবার কি সিঙ্গুলার ফর্মও রাখতে যাচ্ছেন। তো ফ্লুয়াল ফর্মে রাখতে গেলে ভার্বাস নেম প্লুরাল। হ্যাঁ, না না এটা মানে হচ্ছে এখানে দিতে হবে, মানে সেট করে দিতে হবে যাতে হচ্ছে আপনার ভার্বাস নেম প্লুরাল, এটা হিউম্যান রিডেবল হয়।
আচ্ছা এতটুকু করেন? হ্যাঁ করলেই করতে পারেন। কোনটা? এগুলো এগুলো করছেন? তো একটু তাড়াতাড়ি করেন, যাতে হচ্ছে এভাবে ফর্মের পর্যন্ত এখনো পাওয়া রাখতে পারি নাই। আমি জাস্ট দেখাইছি যে ক্লাসমেটার মধ্যে আমি কি কি করতে পারি, আরো জিনিস থাকতে, আরো জিনিস আছে। এখন ক্লাসমেটা ফর্মে গিয়ে কি গিয়ে সে কি কি নিতে পারে, এটা হচ্ছে মডেল দেখাইছি। এখন ফর্মে গেলে তার আরো জিনিস আসবে না, তখন ফিল্ডস আসবে, উইজেট আসবে, আরো কি কি, আরো আরো অনেক কিছু আছে, এই জিনিসগুলো চলে আসবে। দেখ ক্লাস করার সময় দেখাবো। আমরা এখন দেখেন এখানে এখানে এবার প্লাস মেটাটা করব, প্লাস মেটা। তো এখানে দেখেন এখানে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে ক্লাস মেটার। একটা হচ্ছে ফিল্ডস, FILD, ফিল্ডস বলতে কি আমাদের ফর্মের ফিল্ডস কতগুলো হচ্ছে আমাদের কি থাকতে পারে, যেখানে আমরা তো নেই কিভাবে ফিল্ডগুলো নেই কিভাবে ফর্মের, এখানে যতগুলো ফিল্ড আছে ততগুলো আমরা স্টিম ফিল্ডে নিই না। এখন আমাদের এত কষ্ট করতে হবে না, এখানে জাস্ট হচ্ছে আমাদের এই যে কাস্টম ইউজারটাকে বসা দিলে হবে। তো কাস্টম ইউজারটাকে বসা দেওয়ার জন্য আমাদেরকে আগে মডেল নিয়ে আসতে হবে। জাস্ট এখানে কাস্টম ইউজার, বুঝতে পারছেন? হ্যাঁ সবগুলো চলে আসবে, সরি ফিল্ডস না, ক্লাস ক্লাস ক্লাস। আচ্ছা দেখি সমস্যা নেই, বুড়োলে দেখা যাবে। আরেকটা আছে কি ফিল্ডস, LDS ফিল্ডস। ফিল্ডস এর মধ্যে আমাদের কি থাকবে, আমি কি বলছিলাম, আমাদের আমাদের এক্সট্রা কিছু ফিল্ড থাকবে, আর আর কিছু ফিল্ড থাকবে হচ্ছে আমাদের কি আমাদের মডেলের। সেজন্য আমাদের কি কোনটা কি করতে হবে, এই যে ইউজার ক্রিয়েশন, ক্রিয়েশন ফ্রম প্লাস ডট মেটা, ডট মেটা ডট ফিল্ডস, FILDS ফিল্ডস প্লাস, তারপর আমার এক্সট্রা ফিল্ডগুলো, এক্সট্রা ফিল্ডগুলো কি কি এক্সট্রা ফিল্ডগুলো, এগুলো দেওয়া যায় না। এটা হচ্ছে আমাদের ইউজার ক্রিয়েশন ফর্মের মধ্যে যে ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম যেগুলো আছে এগুলো সবগুলো চলে আসবে। ডট মেটা প্লাস যেগুলো হচ্ছে আমাদের এক্সট্রা, সেটা কি কি, সিটি থাকবে, প্রোফাইল পিক, তারপর হচ্ছে ইউজার টাইপ, শেষ। হ্যাঁ হ্যাঁ তখন করতে হবে আমাদেরকে এক্সক্লুড করতে হবে, তখন আমাদেরকে মানে আমি যে 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 যেগুলো দরকার ওগুলো সবগুলো নিয়ে আসবে। আর যদি আপনার আরেকটা আছে এক্সক্লুড, মানে আমি এই দুইটা তিনটা ছাড়া, আমি এগুলো ছাড়া আমি সবগুলো ইউজ করতে যাচ্ছি, তখন আমাদের কি ইউজ করতে হবে, এক্সক্লুড।
আচ্ছা, আর একটা করব হচ্ছে ক্লাস, হ্যাঁ সমস্যা না, দেখা দিব ক্লাস। তারপর হচ্ছে আমাদের কি আর কি আছে, টাস্ক মডেল। আচ্ছা টাস্ক মডেল আমরা আরো কয়েকটা জিনিস নেই, ক্যাটাগরিটা তো থাকলো। এটা হচ্ছে টাস্ক নেম, টাস্কের ডিসক্রিপশনটা নেই, ডেসক্রিপশন মডেলস ডট, তারপর হচ্ছে কি টেক্সট ফিল্ড। আর কি থাকতে পারে, যে একটা টাস্ক, যে একটা টাস্ক যে করতেছি ওই টাস্কটার কি থাকতে পারে, কমপ্লিট ডেট থাকতে পারে না, অথবা যে আমরা টাস্কটা যে কমপ্লিট করবো ওটা একটা ডেট থাকতে পারে না, অথবা ডিউ ডেট না, ডিউ ডেট। মডেলস ডট, তারপর কি ডেট ফিল্ড, তারপর টাস্ক স্ট্যাটাস, স্ট্যাটাস স্ট্যাটাস কইছে বানান, মডেলস ডট তারপর হচ্ছে ডিফল্ট অনগোয়িং, এভাবে দিলে প্রবলেম হবে, অনগোয়িং। তারপর হচ্ছে নাল ট্রু। তো আরেকটা জিনিস সে যেটা বললো সেটা হচ্ছে চয়েস ফিল্ডের কথা মনে করলো, তো আমি আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে দেখেন আমরা আমাদের একটা টাস্ক সেটার প্রায়োরিটি থাকতে পারে না, কোনটা একটা একটা টাস্কের প্রায়োরিটি হাই মিডিয়াম লো তিনটে জিনিস দিতে পারি না, তো সেটার জন্য আমাদেরকে কি আরেকটা প্রায়োরিটি, হাই তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে লো শেষ। প্রায়োরিটি মডেলস ডট ক্যারেক্টার ফিল্ড চয়েসেস প্রায়োরিটি, আরেকটা দেওয়া যায় ডিউ ডেট, আরেকটা হচ্ছে কমপ্লিট ডেট দেওয়া যায়, যে আমরা যে টাস্কটা শেষ করছি টাস্কটার কমপ্লিট ডেট, এটা হচ্ছে ক্রিয়েট করারটা, যে একটা টাস্ক ক্রিয়েট করতেছে আর টাস্কের স্ট্যাটাস থাকে, তারপর হচ্ছে তার ডিউ ডেটটা কবে সেট করব, আর কমপ্লিট ডেট মানে কি আমি যে কমপ্লিট করছি এটা স্টোর থাকবে। ডেট ফিল ডট ডেট ফিল, আর এটা তো ক্রিয়েটেড না, ক্রিয়েটেড তো ক্রিয়েটেডটা হচ্ছে অটো নাও করে দিই, অটো নাও অ্যাড ট্রু, মানে আমি টাস্কটা কখন ক্রিয়েট করছি আর কি। এখানেও এটাকেও এখানেও দিয়ে দেই ক্রিয়েটেড, আর একটা থাকবে হচ্ছে আপডেটেড,
কোনটাতে যেন ম্যাক্স লেন্থ নেই। আচ্ছা দেখেন, ইউজার ক্রিয়েশন ফর্ম নিছে না, তারপর হচ্ছে আমাদের আরেকটা ফর্ম নিতে হবে কি, অথেন্টিকেশন ফর্ম, মাই অথেন্টিকেশন ফর্ম। তো আমাদের অথেন্টিকেশন ফর্মটা নেওয়া আছে না? ওকে, অথেন্টিকেশন ফর্ম। আচ্ছা এখানে ফর্মস ডট ফর্ম দেওয়া, এখানে এখানে হবে আমাদের ইউজার ক্রিয়েশন ফর্ম। ওই যে আমরা যেরকম কাস্টম ইউজার বায়োস্টিক ইউজার দিই না, সেম ভাবে এখানে ইউজার ক্রিয়েশন ফর্ম আর এখানে হচ্ছে অথেন্টিকেশন ফর্ম। তার মানে কি, আমার এই মাই ইউজার ক্রিয়েশন ফর্ম কাকে ইনহেরিট করতেছে, ইউজার ক্রিয়েশন ফর্ম কে, আর অথেন্টিকেশন ফর্ম করতেছে কাকে, অথেন্টিকেশন ফর্ম কে। তো এখানে এখানেও আমাদের ক্লাস মেটা, তো আমাদের মডেল হবে কি, তারপর ফিল্ড, কাস্টম ইউজার ফিল্ড কি কি থাকে, ইউজার নেম, তারপর হচ্ছে পাসওয়ার্ড, এই দুইটাই শেষ। আচ্ছা তারপর হচ্ছে ক্লাস, আমাদের একটা হচ্ছে কি টাস্ক। আচ্ছা আগে আমরা সাইন আপ করে ফেলি, তারপর বাকি কাজগুলো করবো, ঠিক আছে। আচ্ছা এখানে মডেলস নয়, এখানে মডেল হবে, মডেল দেওয়া, দেখি জেঙ্গো ফর্মটা, দেখি জেঙ্গো ফর্ম। দেখেন ফর্ম 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 যখন হচ্ছে আমরা নর্মাল, এখন দেখেন যখন আমরা টাস্ক ফর্ম নিয়ে কাজ করব তখন হবে আমাদের কি ফর্মস ডট ফর্ম। যেমন আমাদের মডেলে যখন কাস্টমাইজার নিয়ে কাজ করতেছি তখন আমরা কি দিতাম, অ্যাবস্ট্রাক্ট ইউজার, যখন নর্মাল কোনো মডেল নিয়ে কাজ করতেছি তখন কি মডেলস ডট মডেল। যখন আমরা নর্মাল কোনো এমনিতে ফিল নিয়ে বা নিব ফর্ম নিব তখন কি হবে আমাদের ফর্মস ডট ফর্ম, বুঝতে পারছেন? ইউজার ক্রিয়েশন ফর্ম আর কাস্টম অথেন্টিকেশন ফর্ম শুধুমাত্র আমার কয়টাতে হবে, শুধুমাত্র সাইন আপ এবং সাইন ইন এর মধ্যে, অ্যাবস্ট্রাক্ট ইউজারের জন্য আর কি। আচ্ছা দেখেন ফর্মস ডট ফর্ম দিলে কি হয়, ফর্মস ডট ফর্ম দিলে তখন কিন্তু আপনাকে আলাদা করে এরকম করে লিখতে হবে, দেখাবো সেটা আমরা, সেজন্য এখন ওইটাতে যাচ্ছি না, তখন এটা ফর্মস ডট মডেল ফর্ম হবে। মডেল ফর্ম দিলে সুবিধা কি, মডেল যে যে কালকে বলছি না, মডেল যে যে ফিল্ডগুলো আছে ওইগুলো চলে আসবে। আচ্ছা তো এখন মডেল কাস্টমাইজার মডেল ফর্ম তো দেখায় না এখানে, এখন মডেল ফর্ম লিখবো, তখন অনেকগুলো ফিল্ড আমাকে অ্যাড করতে হচ্ছে, যাই কি ইউজার ক্রিয়েশন ফর্ম লিখবো তখন আমার আর কোনো কষ্ট করতে হচ্ছে না। এরর মেসেজ, ক্লাস, মডেলস, ফিল্ডস, ইউজার নেম। আচ্ছা এগুলো না দেখি, এগুলো না দেখলে তাহলে আমাদের এখানে হবে কি কাস্টম ইউজার, ফিল্ডস, ইউজার নেম, পাসওয়ার্ড। দুইটা টেমপ্লেট নিলাম, একটা হচ্ছে সাইন আপ, একটা হচ্ছে সাইন ইন।
কি থাকবে সাইন আপে? ইউজার নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, সিটি, ইউজার টাইপ, গুগল পে। তারপর হচ্ছে সাইন ইন পেজ, ইউজার নেম এন্ড পাসওয়ার্ড। কি স্যার আপনি তো এখন ফর্ম ধরে আপনি পুরো কাজ দেখছেন, আপনি এত কনফিউশন হচ্ছে কেন? আমি কি দেখাচ্ছি এটা দেখেন। কষ্ট পাচ্ছি ফর্ম দেখে। আগে কাজগুলো দেখেন কি কিভাবে করা যাচ্ছে, কি দেখাতে চাইতেছি আমি। ফ্রম জেঙ্গো ডট শর্টকাটস ইম্পোর্ট রেন্ডার ডিরেক্ট ডিজাইন দেন আমাকে। সবকিছু দিতে হবে সুন্দর করে। আলাদা করে দিবে লিখেন। আচ্ছা দেখেন, এখন আমার হচ্ছে মাই ইউজার ক্রিয়েশন ফর্মটা আমি ইউজার ক্রিয়েট করব, ঠিক আছে? ওইটা আমার সাইন আপ প্রেস,
আমরা শুরুতে কি লিখতাম, ফর্ম থেকে এই রিকোয়েস্ট, এই সব কিছু সেম থাকবে, এই রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, তারপর যেতাম কোথায়, আমরা ফর্মের ভিতরে ঢুকতাম না, গেট করে নিতাম না। আচ্ছা, এখন যদি এই রিকোয়েস্ট মেথড পোস্ট হয় তখন আমরা কি লিখবো, আমরা আমাদের ফর্মের ডাটাগুলো নিয়ে আসি, তাহলে এখন ফর্মটা লিখবো, ফর্মটা লিখে কোন ফর্ম থেকে নিয়ে আসবো বলুন তো, ডেটা এই যে দেখেন আমাদের মাই ইউজার ক্রিয়েশন ফর্ম, তাহলে এটা তো নাই, এটা আমাদের ইম্পোর্ট করতে হবে না, ফ্রম মাই অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট অল, তারপরে হচ্ছে ফ্রম মাই প্রজেক্ট ডট ফর্মস ইম্পোর্ট অল, তাহলে এখানে আমার কি আসবে বলুন তো, কাস্টম ইউজার ক্রিয়েশন ফর্ম। এখন আমার ফর্মের ডাটাগুলো নিয়ে আসতে তখন আমি কি করতাম, সবগুলোতে হচ্ছে ডাইম কাজ পরে করবেন, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট করতাম না, এখানে এখন পুরো ফর্মটার মধ্যে রিকোয়েস্ট ডট পোস্ট, শেষ, সব চলে আসছে। হ্যাঁ, খেল কত। আচ্ছা, এরপর ইফ আমার এই যে ফর্মটা যেটা আছে, ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড, এটা কি ফাংশন, বুলিয়ান ফাংশন, ফর্ম ডট সেভ, সব কিছু। এখন হচ্ছে আমি লিখে দিব এখানে ফ্রম মাই ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রি ইম্পোর্ট মেসেজ। আচ্ছা, মেসেজে লিখবো আমি ডাবল মেসেজ সাকসেস রিকোয়েস্ট সাইন আপ সাইন আপ সাকসেসফুলি, তাহলে কোথায় রিটার্ন করবে, রিটার্ন রিডিরেক্ট সাইন পেজ, এটা বুঝছেন কি বুঝছেন বলেন নাই, কোন মডেল দোষে, এটা কি আমরা আগে কি করতাম, পুরো ফর্মের সবগুলো রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট করতাম না, এখানেও সেম, এখানে হচ্ছে আমরা একটা ওই ফর্ম যেটা করছি না, ওই ফর্মটাকে কল করব, ওই ফর্মটাকে কল করে রিকোয়েস্ট ডট পোস্ট, তাহলে সব কিছু চলে আসছে না আমার ফর্মের মধ্যে। এখন এই ফর্ম ইজ ভ্যালিড, তাহলে এটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই ইফের আমার আরেকটা এলস তৈরি করতে হবে না, এলসে কি করব, এলসে এটা মানে ব্ল্যাঙ্ক ফর্মটা, ঠিক আছে, এলসে, তারপর হচ্ছে আমরা একটা কনটেক্সট থাকবে আমাদের, ফর্ম কেন লিখছি কনটেক্সটটা বলুন তো, আমাদের ফর্মটা পাঠাতে হবে না, ফর্মটা এসটিএমএল পেজে পাঠাতে হবে না, যে ফর্ম যেটা নিছি আমার তো এখন এসটিএমএল পেজের সাথে তো কোনো কানেক্ট নাই ফর্মের, তো ফর্মের সাথে এখন কানেক্ট হয়েছে না। এখন দেখেন সাইন আপ পেজ কই, পুরো ফর্মটা আসছে না। এখন দেখেন সাইন আপ পেজে দেখি আমার আগে সব কিছু ঠিক আছে না, ফর্ম ইউজার ক্রিয়েশন ফর্ম ক্লাস মেটা কাস্টম ইউজার, দেখেন এটা এটা, এখন দেখেন আমি এটা একটু এবার বুঝাই, ক্লাস মেটা সম্পর্কে আমরা আমি আর যা বলছি তাই, আর যদি জানতে চান আর গুগল সার্চ করেন, মডেল কাস্টম ইউজার কেন নিছি,
আমাদের যাবতীয় ফিল সবগুলো হচ্ছে আমাদের কোথায় আছে, মডেলে আছে। তাহলে আমার মডেলের সাথে আমার এখন ফর্মের কি একটা রিলেশন হয়েছে। আচ্ছা, এখন ফিল্ডস কি কি হবে? ইউজার ক্রিয়েশনের ফর্মের যে বিল্ডিং যে ফর্মগুলো এই ফিল্ডগুলো আছে ওইগুলা প্লাস আমাদের যেগুলো এক্সট্রা যেগুলো করা হয়েছে ওইগুলা। আচ্ছা, এরপর ক্লাস মেটা যেটা হচ্ছে অথেন্টিকেশন ফর্ম। অথেন্টিকেশন ফর্মে আমার কাস্টমারকে ডাকতে হবে না ভেরিফিকেশন করার জন্য। তারপর হচ্ছে আমাদের ফিল্ডস, ফিল্ডসে কি থাকবে? ইউজার নেম এবং পাসওয়ার্ড, শেষ। আর হ্যাঁ, সাইন ইনের জন্য, শেষ। মাই অথেন্টিকেশন ফর্মে কি করি? শুধুমাত্র সাইন ইন করার জন্য ইউজার নেম এবং পাসওয়ার্ড থাকে, দুইটা ফিল্ডে থাকে। আচ্ছা, এখন যে আমাদের ফর্মটা যে নিছি, ফর্মের অ্যাকশন পোস্ট, তারপর হচ্ছে ইউআরএল সাইন আপ পেজ, তারপর হচ্ছে সিএসআরএফ টোকেন। এখন আমার এই সব কিছু হচ্ছে আমি এখন রিওয়ার্ড করে দিব। চলে আসছে। আপনাকে লিখে দিবেন, এই জন্য হচ্ছে আমি আপনাদেরকে জিনিসটা দেখাইছি, নিয়ে আসছি। বুঝতে পারছেন তো? এখন ডিফারেন্সটা বুঝছেন? এখন ডিজাইন করতে গেলে হচ্ছে আপনাকে হচ্ছে ওই যে প্রত্যেকটা এই ইনপুট ফিল্ডগুলো ধরতে হবে, ধরে ধরে হচ্ছে আপনার ডিজাইন করতে হবে। এটা দেখা দিব, সমস্যা নেই, আমার করা আছে, জাস্ট হচ্ছে আপনাদেরকে দেখে দেবো। আর এত ঝামেলা করার দরকার নাই। এরপর হচ্ছে এই জিনিসগুলো রিমুভ কিভাবে করে, রিমুভ করার জন্য আমি আছে ওই যে সেলফ টেক্সট নান, মানে হেল্প টেক্সটটা নান করে দিতে হবে, শেষ। আচ্ছা, এই প্রোফাইল পিকটা হচ্ছে আমাদের দিস ফিল রিকোয়ার্ড, তো এটার জন্য আমাদের হচ্ছে হেল্প টেক্সটটা নান করে দিতে হবে, সেটা আমি দেখাবো আগে। এভাবে আমরা আগে সাইন আপ হয় কিনা সেটা আমরা দেখি। টাইপ সাবমিট আছে, ভ্যালু সাইন আপ, ওকে, সব কিছু ঠিক আছে। এটা বুঝছেন কিনা আগে বলেন, সাইন আপের কাজ যেটা করছে এটা বুঝছেন কিনা বলেন। প্রথমে যদি রিকোয়েস্ট যদি পোস্ট হয়, ফর্মে যদি রিকোয়েস্ট পোস্ট হয় অ্যাকশন, তখন হচ্ছে আমাদের কি হবে, এই ফর্মের সবগুলো কাজ করে সে রিটার্ন রিডাইরেক্ট করে সাইন ইনের কাজ করবে। আর না হলে ব্ল্যাঙ্ক যে ফর্মটা আছে ওইটা শো করবে। ধর আমাদের ব্ল্যাঙ্ক ফর্ম শো করতে হবে না, সেজন্য আমি কনটেক্সটে করে এই ফর্মটা পাঠিয়ে দিয়েছি। বুঝছেন? হ্যাঁ, ওকে। এখন হচ্ছে আমি ইউজার নেম সাইন আপ করব, রণজিৎকে দিয়ে করি, রণজিৎ। যেগুলো আমি ইউজ করতে পারবো। অ্যাডমিন, ঠিক আছে। পাসওয়ার্ড, এখন পাসওয়ার্ড হচ্ছে আপনাকে এই যে ফর্মটা হচ্ছে লাস্টে কি জন্য করেছি, কারণ এখানে হচ্ছে অনেক ঝামেলা, মানে আপনার সাইন আপ করতে, সাইন আপ করতে না এখন পাসওয়ার্ড বড় বড় পাসওয়ার্ড দিতে হবে, যেগুলো আমিও মনে রাখতে পারবো না পরে, ঠিক আছে। তাহলে হচ্ছে রণজিৎ 1212, রণজিতের নাম্বার ইয়া কি লাস্টে 7222, তারপর এট দা রেট শেষ। তাহলে বড় হাতের কি কি দেখেন, একটা হচ্ছে আপার কেস, তারপরে হচ্ছে লোয়ার কেস, তারপরে হচ্ছে আমাদের ডিজিট, তারপর হচ্ছে স্পেসিফিক স্পেশাল ক্যারেক্টার, তাহলে দিলাম। তাহলে হচ্ছে কি হয়েছে? হ্যাঁ, এখানে
দাঁড়ান, ও সিমিলার, ওকে কি 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 কত কিছু ঘুরতেছে, ওই যে আপনার পাসওয়ার্ডের নামটার সাথে প্রবলেম করতেছে আসলে, ঠিক আছে তাহলে এখানে হচ্ছে বাংলাদেশ দিয়ে দিই। এইবার যেন হয়ে যায়। মানে যেটা ভুল হইতেছিল বারবার, মানে কেন হইতেছে না, কেন হইতেছে না, আমার আগের কোডে চলে যাই, ঠিক আছে না, এটা এখন সিটি। আচ্ছা একটা জিনিস চিন্তা করুন, এখন তো আমার ছবির জন্য কি ইউজ করি, তো রিকোয়েস্ট জাস্ট ফাইল দেওয়া হয়েছে, তো বারবার যে আমাদের যে ছবিটা দেওয়া আছে ছবিটার জন্য আসলে আমার এটা পাচ্ছে না, ডট ফাইলস, তারপর হচ্ছে ইএনসি টাইপ, ঠিক আছে। এখন দেখছেন হয়ে গেছে, তো মেইন প্রবলেমটা আসলে অথবা যে কোনো ফাইল বা কোনো কিছু যখন হচ্ছে আপনি নিবেন, ঠিক আছে, তখন হচ্ছে আপনি রিকোয়েস্ট ডট ফাইলসটা দিতে হবে আপনার, হ্যাঁ এটা মনে থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে আর কখনো যাতে, দেখেন আমি ছবিটা এখন বাদ দিয়ে দিছি, এখন আমি ছবিটা আনি ফর্মস থেকে, দাঁড়ান, এগুলো আসলে কতগুলো সিলি মিস্টেক জিনিসগুলো আর সিলি টাইপের জিনিসগুলো আসলে মনে থাকে না, যেমন হচ্ছে আমি আরেকটা ইউজার নেম দিচ্ছি, সেটা হচ্ছে ফুয়াদ, এটার জন্য ইউজার নেমের জন্য আপনাকে কোনো প্রবলেম দিবে না, আপনাকে ইউজার নেমটা ইউনিক হতে হবে, ঠিক আছে, শুধু পাসওয়ার্ডের ক্ষেত্রে একটু ঝামেলা করবে। দেখি এখন আমরা হচ্ছে ছবি দিয়ে দেখি, অ্যাডমিন হয়ে গেছে, রিকোয়েস্ট ডট ফাইলস, কারণ হচ্ছে আপনার এখানে ফাইল ফিল্ডও আছে, হ্যাঁ হ্যাঁ আমি আর কোনো কিছুই করি নাই, একদম সোজা জিনিসটা আসলে এই ফাইল। আচ্ছা এখানে ইমেল ফিল্ডের জন্য তাইলে আমাদেরকে তারপর হচ্ছে লাস্ট নেম, তো এগুলাকে ফিল্ডস, আর একটা হচ্ছে আমরা দেখেন এই বসেন আর একটু কাজ দেখে আমি আরেকবার রিভিউ করব, ঠিক আছে, ফিল্ডসের এখানে প্রথমে আমি সবগুলো ফিল্ড নিছি এখানে, ঠিক আছে, মাই ইউজার ক্রিয়েশন ফর্মে যে বেসিক ফিল্ডগুলো থাকে ওইগুলো প্লাস আমার এই ফিল্ডগুলো ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে, এগুলো আসে না, এগুলোকে নিয়ে আসতে হয়। আচ্ছা এরপর হচ্ছে আমাদের চাইলে আমরা আরেকটা নিয়মে করতে পারি, সেটা হচ্ছে
অল অল দিলে হচ্ছে আমার সবগুলো চলে আসবে। দেখেন আমার যা যা ফিল ছিল তখন এর মধ্যে সবগুলো চলে আসছে। তো হচ্ছে এবার এক্সক্লুড দিলে আপনি হচ্ছে জিনিসগুলো বাদ যাবে আর কি। হ্যাঁ কোনটা সহজ? এগুলো হচ্ছে আপনি এতগুলো দিয়ে কি করবেন? স্টেপ স্ট্যাটাস, তারপর হচ্ছে আপনার সুপার সুপার ইউজার অ্যাক্টিভ স্ট্যাটাস, ওইগুলো তো আপনার দরকার নাই, ওইগুলো তো আমি তাকে অ্যাক্সেস দিব না, বুঝেন নাই? আচ্ছা ফিল্ডস, এখন দেখেন এই জিনিস এই ফর্মের এটার মধ্যে কি কোনো প্রবলেম আছে? কারো মেটাতে কোনো প্রবলেম আছে? এই জিনিসগুলো খেয়াল রাখবেন, জাস্ট মনে থাকবে না তবু হচ্ছে মনে রাখবেন যে এখানে মডেল, এখানে ফিল্ডস, একটা সিঙ্গুলার ফর্ম আর একটা গিয়ে এখানে আবার হয়ে গেছে প্লুরাল ফর্ম। তো এই জিনিসগুলো একটু মনে রাখবেন, মনে রাখলেও যখন হচ্ছে আপনাদের ইরর খাবেন বা কোনো কিছু হবে তাহলে ওই জিনিসগুলোর উপর ধ্যান রাখবেন। আপনারা তো বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা ভুল হইতে পারে বা কোন জিনিসটার উপর আপনি 100% শিওর না। আমার শিওর না, আমি যেগুলো ধরেন আমি আমি শিওর আছি যে আমার এটা হয়েছে, তবুও আমার এটা কেন হচ্ছে না সেটা আমি ফাইন্ড আউট করছি এই ফর্ম ইজ ভ্যালিড প্রিন্ট দিয়ে, যে আমার ফর্মটা কেন ভ্যালিড হচ্ছে না, কেন ফলস আসতেছে। আমি চেক করতেছি কি আমার এখানে তো প্রোফাইল পিকচার ছিল, তাহলে পিকচারের জন্য আমার কি ইউজ করতে হয়? রিকোয়েস্ট ডট ফাইলস ইউজ করতে হয়। নাহলে কিন্তু আপনি যতই করেন কিন্তু আপনার ফর্মটা টোটাল ভ্যালিডেশন হয়ে আসতেছে, একটা একটা ফিল্ডের জন্য আসতেছে না, সবগুলোর জন্য আসতেছে, তাই না? সেজন্য আপনাকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে আসলে আমার মিস্টেকটা কোন জায়গা থেকে হচ্ছে। তো এখানে অনেকেই হচ্ছে দেখেন মামুনে দিয়ে রাখছে ক্লাস ম্যাটার এটা এম, তো এ যখন এম দিছে এর এখানে যে ভুল আসছে ম্যানেজার ইজ নট অ্যাভেলেবেল, মানে ম্যানেজার এটা সোয়াপ করছে, ম্যানেজার ইজ নট অ্যাভেলেবেল, অথ ইউজার হ্যাজ বিন সোয়াপ ফর মাই অ্যাপ কাস্টম ইউজার। তো এই ধরনের ভুলগুলো আপনারা কি মনে রাখতেছেন? এগুলো যে ভুলগুলো কেন হবে, কি জন্য আসতেছে ম্যানেজার ইজ নট অ্যাভেলেবেল? তো আপনার যখন হচ্ছে এই জিনিসটা দেখবেন যে ম্যানেজার ইজ নট অ্যাভেলেবেল, আপনি মনে রাখবেন আপনার ভিউজ থেকে, আপনার ভিউজ ডট পি ওয়াই থেকে কোনো ধরনের ভুল আসতেছে না। আপনি তখন চেক করবেন কি, শুরুতে চেক করবেন হচ্ছে আপনি মডেলে যাবেন, আপনার শুরুতে আপনি কি করছেন, আমরা শুরুতেই করি কি মডেল করি, মডেলটা ভালো করে নজর চোখ দিবেন যে মডেলে আমার কোনো ভুল হয়েছে কি না, আমি অ্যাবস্ট্রাক ইউজারের জায়গায় আমি মডেলস ডট মডেল লিখছি কি না, আমি অ্যাবস্ট্রাক ইউজার ভালো করে ইম্পোর্ট করতে পারছি কি না, সবগুলো ফিল দেখবেন। দেখার পরে না আমার ঠিক আছে, এখন আপনি আরেকটা জিনিস এক্সট্রা করতেছেন, সেটা কি আমাদের ফর্মস, ফর্মসটা দেখবেন, ফর্মসে কি হইতে পারে, ফর্মসে যে জিনিসগুলো ভুল হইতে পারে আপনি তো জানেন যে আপনার ভুল কোন জায়গায়, সেটা হইতে পারে কি ক্লাস মেটা, যে ক্লাস মেটা এটা আমার মনে নাই, ছোট হাতের হবে না বড় হাতের হবে, ঠিক আছে? এটা একটু নেটে সার্চ করবেন যে ছোট হাতের হবে না বড় হাতের হবে, অবশ্যই বড় হাতের হবে, বড় হাতের দিতে হবে। আচ্ছা আরেকটা জিনিস দেখেন এখানে মডেল, মডেলস, মডেল, ফিল্ডস, এই জিনিসগুলো ভুলে যেতে পারেন, আপনি এক মাস না করলে 7 দিন না করলে জিনিসগুলো ভুলে যেতে পারেন। আপনার জন্য জ্যাঙ্গো ডকুমেন্টেশন আছে, দেখবেন যে এখানে দেখেন এখানে মডেলটা সিঙ্গুলার ফর্মে, আবার এখানে গিয়ে দেখতেছেন যে কি প্লুরাল হয়ে গেছে, তো ফিল্ডস প্লুরাল হয়েছে। এটা তো আসলে সব কিছু এত কিছু তো মনে রাখা পসিবল না, তো আপনি একটু চেক করে দেখবেন যে আপনার ভুলটা আসলে কোন জায়গা থেকে হচ্ছে। আচ্ছা তো এগুলো চেক করার পরে দেখতেছেন না সব কিছু ঠিক আছে, তারপর দেখবেন হচ্ছে কি ভিউজ, ভিউজটা দেখবেন যে আমার ভিউজে কি হয়েছে, এই ভিউজটা কারো অসুবিধা আছে বুঝতে? আমরা তো প্রথমে যেভাবে আমরা ফর্ম থেকে নিই রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, তারপর একটা একটা ফর্ম আমরা নিই একটা একটা ডাটা, সেজন্য হচ্ছে আমরা গেট করতাম, এখন সবগুলো একসাথে কি রিকোয়েস্ট ডট পোস্ট, যেহেতু আমাদের এক্সট্রা কি আছে ফাইলস আছে, সেজন্য আমাদের কি রিকোয়েস্ট ডট ফাইলস তার পাশে কমা দিয়ে এটা লিখে দিতে হবে, তাহলে আমার ফর্মটা ভ্যালিড হবে, না হলে আমার ফর্মটা ভ্যালিড হবে না। আপনি এখানে আপনাকে দেখাবে হচ্ছে কি ফলস দেখাবে। আচ্ছা এখন এই ফর্ম ইজ ভ্যালিড, আপনার সবগুলো ডেটা যদি চলে আসে আপনার ফর্মটা সেভ করে দিবে, আর কোনো কিছু করতে হবে না। এখানে যে আমরা ওই যে অপসডেট অবজেক্ট কাস্টম ইউজার ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার, এই জিনিসটা কি করতে হয়েছে? এই জিনিসটা করতে হয়নি, কেন? কারণ আমাদের ইউজার ক্রিয়েশন ফর্ম এটা হচ্ছে বিল্ডিং করা, ইউজার ক্রিয়েশন ফর্মে সব কিছু বিল্ডিং করা। যদি আমি একটু দেখি ভিতরে যে আছে কি না, এখানে মনে হয় ইউজার ক্রিয়েট করে রাখছে,
অ্যাপ ফ্রম দ্যাট ক্রিয়েট এ ইউজার উইথ নো প্রিভিলেজ ফ্রম দিস গিভেন ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড। আচ্ছা আচ্ছা, ওর এখানে ভ্যালিডেশন ভ্যালিডেশন সব কিছু আছে। ইউজার চেঞ্জ ফ্রম এটার মধ্যে এখন ধরেন খুঁজে পাইতেছে না, এটার মধ্যে হচ্ছে আপনার কি করা আছে, বিল্ডিং করা আছে, সেই জন্য আপনার কি করতে হয় নাই, অবজেক্টস ডট ক্রিয়েট ইউজারটা দিতে হয়েছে, দিতে হয় না। সেম ভাবে হচ্ছে আমরা যখন অথেন্টিকেশন ফর্ম করব তখনই কিন্তু হচ্ছে আমাদের মানে অথেন্টিকেটটা ইউজ করতে হবে না। এখন আপনি যদি নর্মাল ফর্মস ডট ফর্ম দিয়ে করতেন, এখানে আপনি ওইটাই দিয়ে করছেন, ও আচ্ছা, তো ফর্মস ডট ফর্ম দিয়ে যদি করতেন তাহলে হচ্ছে আপনাকে সবগুলো ফিল্ড হচ্ছে আপনাকে কি করতে হয়, যে আগের মতো চেক করতে হইতো যে আপনাকে ওই অথেন্টিকেট করার সময়, তারপর হচ্ছে আপনার অবজেক্ট ক্রিয়েট করার সময় ওইভাবেই করতে হইতো। তো আমরা যেহেতু ইউজার ক্রিয়েশন ফর্ম ইউজ করছি তাহলে আমাদের জিনিসটা আরো সোজা হয়েছে না? আচ্ছা, তো এখানে দেখেন আপনি যদি এখানে এলসে ফর্ম মাই ইউজার ক্রিয়েশন ফর্ম এটা যদি না দিতেন তাহলে কি হইতো, যদি এলসটা বাদ দিতেন তাহলে আপনার ফর্মটা বেসিক্যালি প্রথম অবস্থায় শো করতো না, ক্যান নট অ্যাক্সেস লোকাল ভেরিয়েবল। তাহলে হচ্ছে আপনার যে ফর্ম যেটা নর্মাল ফর্ম যেটা সে আসলে পাচ্ছে না, তার আপনাকে এই ভুলটা দিয়ে শো করবে। সেজন্য শুরুতে হচ্ছে আপনাকে ফর্মটা হয়তো এলসে যদি না দেন তাহলে এটা এখানে দিয়ে দিবেন। উপরে দিলেও হবে, ঠিক আছে, এটা এলসে দেওয়াই ভালো, যেহেতু ইফ এলসে যেহেতু করতেছি ইফ এলসে দিবেন, উপরে না দিয়ে আপনি একটা কন্ডিশনের মধ্যে রাখবেন, ঠিক আছে, শুধু শুধু একটা লাইন টা এক্সিকিউট হওয়ার দরকার নাই। তো এলসে এটা দিবেন, কারণ হচ্ছে যখন আমার ফর্মের রিকোয়েস্ট পোস্ট না তখন হচ্ছে আমার এই ফর্মের এই ব্ল্যাঙ্ক ফর্মটা চলে আসবে, যখন আমার ফর্মের রিকোয়েস্ট যখন পোস্ট হবে, মেথড যখন পোস্ট হবে তখন আমার এই কাজগুলো প্রসেসিং হবে। তো এই জিনিসগুলোতে আপনারা কন্টিনিউসলি প্র্যাকটিস করবেন, হাতে করে করে একদম র লিখবেন, তাহলে হচ্ছে জিনিসগুলো মনে থাকবে, ঠিক আছে। এখন যদি আপনি যদি গেট দেন তাহলে হচ্ছে অনেক কিছু আপনাকে হচ্ছে চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে দেখেন ইউজার নেম ইউজার ফ্রম যখন আপনি কখনো হচ্ছে গেট দিবেন না, কারণ আপনি যদি গেট দেন তাহলে হচ্ছে আমি কি বলছি এই যে উপরে ডেটাগুলো চলে আসবে, তাহলে আপনার উপরে ডেটা চলে আসলে আপনার সিকিউরিটি নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, আর বাকি সবগুলো সেম, আপনি শুধু ওই যে ফর্মটা নিয়েছেন ফর্মটা ইজ ভ্যালিড কিনা চেক করছেন আর ফর্মটা সেভ করছেন। আমরা এখানে ইউজার ডট সেভ দিতাম বা যেটা নিতাম ওইটা সেভ করতাম, এখানে ফর্মটা সেভ করছি, শেষ। কোনো প্রবলেম না, আপনি সমস্যা, আপনার প্রবলেম এই ছবি তুলে দিচ্ছেন আপনার এখান থেকে প্রোফাইল পিক তুলে দিচ্ছেন, আপনি চাচ্ছেন ওইটা রাখতে থাকুক, সমস্যা নেই। তো এই জিনিসগুলো মনে রাখতে হবে যে আপনি অনেক সময় মানে ভুল হয়েছে ভালো হয়েছে, যে আমি করার সময় যে না একটা মিস্টেক হয়েছে, এই মিস্টেক থেকে কিন্তু আমরা কি সবাই দেখছি কিন্তু যে রিকোয়েস্ট ডট ফাইলস একটা ফাইলস এর কারণে আমার পুরো ফর্মটা কি হচ্ছে, স্যার এখন সত্যি কথা বলি এটা আমরা কেউ ভুলবো না, কেউ ভুলবো না, ঠিক আছে, সব সময় দেব, ছবি থাকলেও দেব না থাকলেও দেব, সব সময় দিয়ে রাখবেন। আমি তো হচ্ছে আগের মানে আগে শিখেতাম কিরকম হচ্ছে ছবি ছাড়া এমনিতে হচ্ছে করে যেতাম দেখাতাম, পরবর্তীতে ছবির জন্য আলাদা করে রিকোয়েস্ট ডট ফাইলস দিয়ে করাতাম, তো হঠাৎ করে এটা জিনিসটা আসলে আর খেয়াল ছিল না যে রিকোয়েস্ট ডট ফাইলস এর একটা জিনিস এটা। হ্যাঁ, এখন দেখা স্যার ছবি থাকলেও ফাইলস দেবো না থাকলেও, অবশ্যই লাগবে এটা, এই জিনিসগুলো আপনি কখনো হবে না, এগুলো অবশ্যই লাগবে, ছবির জন্য এগুলো আপনার রাখতে হবে, ঠিক আছে। এখন কি ব্রেকে যাবেন? আচ্ছা, এখন হচ্ছে আমরা অথেন্টিকেশন করব, ঠিক আছে, একদম হচ্ছে মনোযোগ সহকারে দেখবেন ফর্মের মধ্যে মাই অথেন্টিকেশন ফর্ম ইনহেড করছে অথেন্টিকেশন ফর্ম কে
প্লাস মেটা মডেল কাস্টম ইউজার আর হচ্ছে ফিল্ড, সেটা মনে হচ্ছে আচ্ছা ফার্স্ট ব্যাকেট না থার্ড ব্যাকেট, আচ্ছা যদি ইরোর খায় তাহলে আমরা থার্ড ব্যাকেট দিব, এটা মনে হয় থার্ড ব্যাকেট রাখলে হবে ফার্স্ট ব্যাকেট রাখলে হবে। আচ্ছা ইফ আগে সাইন পেজটা দেখে নিই, ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট, যদি কি হয় আমাদের ফর্মটা, হ্যাঁ একটু বড় করে দেখা যায় ফর্মটা কোন ফর্ম আমাদের, মাই অথেন্টিকেশন ফর্ম, তারপর হচ্ছে কি এখন হচ্ছে রিকোয়েস্ট, রিকোয়েস্ট হচ্ছে আমাদের কি এসটিটিপি রিকোয়েস্ট অবজেক্ট না, এবং আরেকটা জিনিস দিতে হবে এখানে হচ্ছে ডেটা, ডেটা হচ্ছে রিকোয়েস্ট ডট পোস্ট, অর্থাৎ আমাদের যে ইউজার ইনফরমেশন আছে এটা এটা রিটার্ন করে কি ডাটা রিকোয়েস্ট ডট পোস্ট, এটা রিটার্ন করে হচ্ছে আমাদের মেটা ডাটা, কার জন্য মেটা ডাটা রিটার্ন করে ইউজার ইনফরমেশনের জন্য, অর্থাৎ আমার এই ইউজার ইনফরমেশন যদি আমার যদি কোথায় থাকে ডাটাবেজের মধ্যে যদি থাকে তাহলে সেটা নিয়ে নিবে সে, ওকে ডাটার মাধ্যমে, হ্যাঁ রিকোয়েস্ট ডাটা ইকুয়াল টু রিকোয়েস্ট ডট পোস্ট, এখানে কি স্যার ডাটাই দেওয়া লাগবে, হ্যাঁ এখানে হচ্ছে আপনার ভেরিয়েবলটা চেঞ্জ করে দেখলে মনে প্রবলেম হতে পারে, আচ্ছা আমি দেখতেছি, ওকে এরপর হচ্ছে আমাদের ফর্ম শেষ, আমাদের আর অথেন্টিকেশন করতে হবে না, আমরা যেরকম আগে কি করি অথেন্টিকেট তারপরে ইউজার নেম পাসওয়ার্ড এগুলো আর কিছু করতে হবে না, এটা হচ্ছে আমার অথেন্টিকেশন ফর্মের মধ্যে সেটা বাই ডিফল্ট করা আছে, এখন করতে হবে আমাদের শুধুমাত্র কি ইফ ফর্ম ডট ইজ ভ্যালিড, যদি ভ্যালিড হয় তাহলে হচ্ছে আমাদের এখানে কাজ করবে, এখানে কি কাজ করবে এখন প্রথমে ইউজারটা নিবে, তারপর হচ্ছে গেট ইউজার, কোনটা ফর্ম ডট গেট ইউজার, অর্থাৎ এখন দেখেন এটা কিন্তু বিল্ড ইন এই যে ফর্মের সাথে, ঠিক আছে ইউজারটা কি আপনি এমনি নিলেন নাকি, হ্যাঁ এটা এমনি নিয়ে জাস্ট এ ভেরিয়েবল, চলুন নাম দেন ইউজার দিকে দেখতে মাথা খারাপ হয়ে গেছে, ইউজার ওইটা নাকি হুম রিকোয়েস্ট ডট আচ্ছা এখন স্যার এই ফর্মটাও তো অন্য নাম দিলে কাজ করে না, হ্যাঁ অন্য নাম দিবেন কারণ আমি রিলেটেড নাম দিছি আর কি, অন্য নাম দিলেও কাজ করবে, এখন আমার এই ফর্ম থেকে প্লিজ স্যার আপনি সাইন ইন ফর্ম লিখেন প্লিজ স্যার, ঠিক আছে লিখলাম এখন আমার এই সাইন ইন ফর্ম থেকে কি নিছে আমার গেট ইউজার, আমার ইউজারটা নিছে, অর্থাৎ ইউজার হচ্ছে আমার যে নামে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিবে ওইটা থেকে আমার হচ্ছে গেট ইউজার, নেওয়ার পরে আমরা ইনপুট করছিলাম লগ ইন, এখন আমাদের ওইটা লাগবে লগ ইন করার জন্য, ফ্রম জেঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ইম্পোর্ট লগ ইন, তারপর হচ্ছে লগ আউটও লাগবে, ঠিক আছে এখন হচ্ছে আমাদের শেষ, এখন কি করতে হবে আমাদের লগ ইন রিকোয়েস্ট এরপর হবে কি রিটার্ন আমার তো ইউআরটা তো বাড়ানো নাই, আচ্ছা এটা দিচ্ছি এখন আমার তো ড্যাশবোর্ডটা আমার করা না সেজন্য যাতে হচ্ছে আমি দেখি যে আসলে আমার এটা লগইন হচ্ছে কিনা, হ্যাঁ অবশ্যই তো আমি দেখাচ্ছি মানে একটু ওই দিকে সেদিকে দেখালে মাথা ঘুরে যায়, দেখেন এই ফর্মটা হচ্ছে আমার কি এইচটিএমএল সিএসএস এর ফর্মটা এখন যেভাবে দেখতেছেন এটা, এখন যদি আমি এখন এটা তুলে দেই
দেখবেন ফর্মটা চলে গেছে। ওকে, এখন হচ্ছে আমার যে ফর্মটা সেলস, সেম কি করতে হবে আমাদের সাইন ইন ফর্ম ইকুয়াল টু মাই অথেন্টিকেশন ফর্ম। ওকে, এখন এটাকে কি করতে হবে আমাদেরকে একটা ডিকশনারির মধ্যে, সাইন ইন ফর্মটাকে এখন এখানে দিয়ে দিই। হ্যাঁ, বাবা কি মনোযোগ, এই যে চলে আসছে, এখন হচ্ছে আমাদের অ্যাকশন। এখন কি নামে খুলছিলাম, পাসওয়ার্ড কি দিছি এটাও ভুলে গেছি। আচ্ছা, আমার তাহলে হচ্ছে এখন কার নামে খুলতাম, কতগুলো খুলছে মনিরা কি সুপার ইউজার আমার নামে দিব মনিরা থেকে গেল, মনিরাকে আবার অ্যাড করি, সমস্যা নেই। এই যে ওকে, আমাদের হচ্ছে হয়ে গেছে, তাহলে হচ্ছে আমি দেব ড্যাশবোর্ড পেজ
আসছে না? ওকে, তাহলে করেন, নিজে নিজে করেন, ছবি তুলে নেন। আমি ফাঁকে হচ্ছে মানে ড্যাশবোর্ড পেজটা বানাই নি, ফ্রিজ করে দেবো। গ্রুপে ছবি দিয়ে দিছে, সবগুলো হচ্ছে একদম আগের মতোই। এখন একটা বেস বানাবো, বুঝি নাই। ও আচ্ছা, হ্যাঁ, সাইন ইন পেজ। শেষ সাইন আপ ছাড়া সাইন করতেছে না?